আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল রাঁধুনি ইন্দা রান্নাঘরে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন চপ, এটাকে চিকেন কাবাবও বলা যেতে পারে। এটা দেখতে অন্যান্য কাবাবের মতো হলেও খেতে কিন্তু অসাধারণ মজার। তো চলুন রেসিপিটি দেখে নিই। চিকেন চপ তৈরি করার জন্য এখানে আমি প্রায় 1.5 কাপের মতো মুরগির মাংসের কিমা নিয়েছি। মুরগির মাংস ব্লেন্ডারে দিয়ে আমি মিহি কিমা তৈরি করে নিয়েছি, আর এখানে মাঝারি সাইজের দুটো আলুকে সিদ্ধ করে মিহিভাবে ম্যাশ করে নিয়েছি। এখানে কিছু মশলা নিয়েছি কিমার সঙ্গে মেশানোর জন্যে, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1.5 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 7 মতো লবণ আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এসব মশলা আমি এখন কিমার সঙ্গে মেশাবো। ও, আরও নিয়েছি 1 টেবিল চামচ টমেটো ক্যাচাপ। সবগুলো উপকরণ দেয়া হলে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যখন মশলাগুলো মাখানো হবে কিমার সঙ্গে, তখন এর মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল। আবারও একটু মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এখন এই মাখানো কিমা থেকে খানিকটা নিয়ে চপের শেপ তৈরি করব। ঠিক এভাবে করে চপ তৈরি করব। একটা ডিম আমি আগে থেকেই ফেটে রেখেছিলাম, এখন এই চপটা আমি ডিমের মধ্যে ডুবিয়ে তারপর বিস্কিটের টোস্ট বিস্কিটের গুঁড়োর মধ্যে গড়িয়ে নিব। ব্যাস, বাকিগুলো এভাবেই তৈরি করে নেব। সবগুলো চপ তৈরি করা হয়ে গেছে, এখন এগুলোকে আমি ভেজে নেব। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল ঢেলে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এই চপগুলো একটা একটা করে ছেড়ে দেব। মিডিয়াম আছে এই চপগুলো ভাজতে হবে, যেহেতু কিমাটা কাঁচা ছিল তাই একটু ধৈর্য ধরে এই চপগুলো ভাজতে হবে। এক পাশ যখন ঠিকঠাকভাবে ভাজা হয়ে যাবে তখন অন্য পাশ উল্টে দিতে হবে। যখন এইরকম সুন্দর একটা কালার হবে তখন বুঝতে হবে চপগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই চপগুলো চুলো থেকে উঠিয়ে নেব। ভিউয়ার্স, কেমন লাগলো রেসিপিটি? অসাধারণ মজার এই রেসিপিটি, বাসায় একবার ট্রাই করবেন, আশা করি ভালোই লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।